নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি রুটি পরোটার জন্য একদম পারফেক্ট ছোলার ডাল দিয়ে লাউ এর রেসিপি। যদি কখনো এই রেসিপিটা ট্রাই না করে থাকেন, সেটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন। তবে আগে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউ দিয়ে ছোলার ডাল বানানোর জন্য আমি 600 গ্রাম ওজনের একটা লাউকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর সারা রাত ভিজিয়ে রাখা এক বাটি ছোলার ডাল জল ছেঁকে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন জল, স্বাদ মতন লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নেব। ওদিকে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হিং। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা কুচিয়ে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ অর্থাৎ 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে মিশিয়ে নিলাম। এই মশলাগুলো জলের মধ্যে না গুলে এমনি ডাইরেক্ট তেলেও দেওয়া যায়, তবে জলের মধ্যে গুলে মশলাটা নিলে মশলাটা কষানো বেশ সুবিধা হয়। তো মশলাটা গুলে রেখে দিয়েছিলাম আর এদিকে পেঁয়াজটা হালকা সফট এবং হালকা সোনালি কালার ধরেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল যে যেমন নিতে চান সেই হিসাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। অবশ্য কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন, এর জন্য টেস্টটা অনেক ভালো আসে। 1 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মাঝখানে কিন্তু আমি আরও একটু জল ব্যবহার করেছিলাম মশলাটা কষাতে, মোটামুটি 4-5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়েছি। এখন এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা লাউ আর ছোলার ডাল দিয়ে দিলাম। আমি অন্য প্রেশার কুকার আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এখন অন্যটা দেখাচ্ছে, আসলে সেটাতে বেশি হয়ে যাবে ভেবে আমি অন্য প্রেশার কুকার চেঞ্জ করে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর 5-7 মিনিট রান্না করে অবশেষে ধনে পাতা কুচি আর অল্প একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখলেই রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো একবার অবশ্যই এই রান্নাটা মানে রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।